পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন নবাবহাট এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে স্বাস্থ্যসাথীর কার্ডের সুবিধা না দেওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার দুর্ঘটনার কবলে পড়ে 50 বছরের এক ব্যক্তি। আহত ব্যক্তির পুত্র বসন্ত ক্ষেত্রপাল অভিযোগ করেন, ওই দিনই এক অ্যাম্বুলেন্স করে তার বাবাকে ওই নার্সিংহোমে নিয়ে আসেন অ্যাম্বুলেন্স চালক। তার আরও অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তার বাবাকে ভর্তি করেন। বৃহস্পতিবার রোগীর ছুটি হলে নার্সিংহোম কর্তৃপক্ষ 42,000 টাকা দাবি করেন বলে অভিযোগ। এর ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল মঙ্গলবার দিন 10টার সময়। কোথায় হয়েছিল? ওইটা তোমার ইয়েতে রাধাকান্তপুরে। এখানে নিয়ে এসেছি সেই দিন কি বেলা 1টা বাজছে। হ্যাঁ, তখন কি বলেছিল? দিয়ে তখন বলেছিলাম আমরা ভর্তি করে দিয়েছিলাম, ঠিক আছে, অ্যাম্বুলেন্স বালা আর কি আমাদের ঘরে এনে এখানে ভরে দিয়েছে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স বালা দিয়ে তারপর এইবার ওই অ্যাম্বুলেন্স বালা ভর্তি করে দিয়েছে। এরা আমরা স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়েছি, এরা কিছু বলেনি তখনও। দিয়ে এখন বলতে চাইছে যে পয়সা লাগবে। হ্যাঁ, 45,000 টাকা। এবার 45,000 টাকা আমার বাপের এত টাকা নেই তো আমি কোথা থেকে, আমি রোজ দিন এনে খাই, দিন দিন ইয়ে করে দিয়ে লোকের কাছে সে ভিক্ষা চাওয়ার মতন এনে ইয়ে করেছি খুচরো পয়সা। হ্যাঁ, না হ্যাঁ, অ্যাম্বুলেন্স আমাদের মেমারিরই, নামটা বলতে পারছি না, না নাম্বারও বলতে পারছি না। হ্যাঁ, টাকা বলতে 5,000 টাকা দিলাম আমরা। হ্যাঁ, আমাদের খুঁজে করে ওইটা দিলাম, নাহলে আমরা 1 টাকাও দিতাম না। ওরা যে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, এমন মোবাইল ফোবাইল কেড়ে নিচ্ছে ওরা, এমন বদমাইশিগিরি আর খিস্তি করছে, বলে ঘরে কাপড় ইয়ে কপাট দিয়ে এবার আসল রূপটা দেখাবো, এরকম ব্যবহার আমাদের সঙ্গে। 45,000 টাকা। হ্যাঁ, এখন 5,000 টাকা একবারে নেমে গেল। হ্যাঁ, দিয়ে এখন 5,000 টাকাই ছেড়ে দিল আমাদের ঘরে, নেমে গেল। তাহলে কি করে বলবো এবার, আপনারা দেখুন সেটা। হ্যাঁ, সবই ছিল সে। হ্যাঁ, প্রথমেও দেখেছিলাম, তার সত্ত্বেও ওরা কিন্তু ভর্তি করেছে, তাহলে আমাদের তো কোনো দোষ নেই। যখনই দেখিয়েছিলাম তখনই ছেড়ে দিতে পারতো আমাদের, আমরা তো সেটাই বলছি। পেশেন্টের নাম তরু ক্ষেত্রপাল। কত বছর বয়স? ওরা বলেছে 12,000 টাকা, 40,000 টাকা দিতে হবে। আমরা বলেছি আমাদের অত টাকা নেই, আমরা কোথায় পাবো? আমরা দিন আনি দিন খাই, লোকের বাড়ি চেয়ে চিনতে এনে আমার বাবার জন্য টাকাটা জোগাড় করেছি। স্বাস্থ্যসাথী কার্ড ছিল? হ্যাঁ, আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে 5,000 টাকা দেওয়ায় রোগীকে ছেড়ে দেওয়া হয়। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় তাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নাই, রোগীর পরিবার মিথ্যা অভিযোগ করছে। আমাদের নার্সিং হোম স্বাস্থ্যসাথী কার্ড এখনো চালুই হয়নি, কোনো অ্যাভেলেবলই নেই। পেশেন্ট বাড়ি ভর্তি করার সময় স্বাস্থ্যসাথী কার্ড জমাই দেয়, সম্পূর্ণ নিশ্চয়। কার্ড দেখিয়ে ঢুকেছিল তখন তো বলা হয়েছিল কার্ডে হবে, তো পরে আবার বিল চাওয়া, টাকা চাওয়া হলো কেন? বাইরের লোকে তো বলবে এগুলো। এ ব্যাপারে রোগীর পরিবার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। সেখানটা থেকে তাকে 45,000 টাকা বিল করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও প্রথমে যখন অ্যাডমিশন করা তখন বললো স্বাস্থ্যসাথী কার্ডে হবে, কিন্তু পরবর্তী সময় বলছে যে বিল দিতে হবে। এটা আপনার কাছে অভিযোগ করতে এসেছিল? অভিযোগ আমরা নিয়েছি আর আমি তদন্ত করেছি। তো এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ কিছু করবেন? কারণ অনেকগুলো নার্সিং হোম আছে বর্ধমান শহরে, তাদের কোনো বৈধ কাগজ নেই, পরিকাঠামো কিছুই নেই। যেই নার্সিং হোমটা আজকে হয়েছে সেখানে যে একটা পেশেন্টকে নিয়ে ঢুকবে সেরকম কোনো পরিকাঠামো নেই। সেটা তো সিএমএইচকে আমরা তাহলে সিএমএইচ সঙ্গে কথা বলতে হবে কি এভাবে যদি কোনো হসপিটালগুলো চলছে যে যদি কোনো লাইসেন্স নেই তাহলে সিএমএইচকে এন থেকে অ্যাকশন নেওয়া উচিত।
অ্যাকচুয়ালি ম্যাডাম, দীর্ঘদিন ধরে আমরা দেখছি বিভিন্ন নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ আমাদের কাছ পর্যন্ত আসছে। তারপরে যখন এই পেশেন্ট পার্টির সঙ্গে আমরা কথা বলছি, তখন যেমন সাপোজ আজকের যে ঘটনাটা, এই ঘটনাটা দেখা যাচ্ছে 43,000 টাকা বিল আমাদেরকে দিতে হবে বলে স্বাস্থ্যাধিক আর থাকা সত্ত্বেও সেটা অ্যাকসেপ্ট করেনি, 43,000 টাকা বিল হয়েছে, শেষ পর্যন্ত পুলিশ যাওয়ার পর সেটা 5,000 টাকায় রফা হয়ে গেল। অভিযোগ করতে পারছে না পেশেন্ট পার্টিরা। না না, কিন্তু দেখুন আগেও কিন্তু অভিযোগ পেত, মানে ডিএম অফিস আগেও পেত, আজকেও পেয়েছি, আমরা আগেও তদন্ত করব, কিন্তু মানে রফা দফা করার কিন্তু এখানে কোনো প্রশ্ন ওঠে না, ঠিক না? তো যাদেরকেও এভাবে মানে কোনো ইনসিডেন্ট হয়ে থাকে সেটা আমাদেরকে রিপোর্ট করতেই হবে। আর বাকি আমরা একটা মানে কি সবই নার্সিং হোমগুলোকে সেটা আমরা একবার আলাদা করে বসে থাকবো কি যাদের যাদের আমাদের গভর্নমেন্ট নর্মস আছে সেটা মেনটেন। একটা মানে দরখাস্ত নিয়ে লাইসেন্স নিয়ে একাধিক নার্সিং হোম করছে একই নামে, তার কোনো পদক্ষেপ নেবেন? সেটা সেটা সিএমএইচ আমি কথা বলবো, এটা সিএমএইচ এন থেকে মনিটরিং। আচ্ছা, কিছু কম বয়সী ছেলেরা যেটা 18 বছর হয়নি তারা ওখানকার কর্মী, আর কর্মী বলতে তারা হচ্ছে তোমার যে কিছু নেই, তারা ইঞ্জেকশন দিচ্ছে, মানে একটা কাজ করছে, আইডেন্টি কার্ড ঝুলানো আছে গলায়, মানে তাদের ছবি আমরা তুলেছি। সেটা দেখুন অভিযোগ আসতে, আপনারা আজকে অভিযোগ দিচ্ছেন, আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, যদি এটা হয়ে থাকে উইচ ইজ এগেইনস্ট দ্য ল, সেটা আমরা তাহলে একবার কথা বলবো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।